তোকে প্রশ্ন করবে যে তোর আমার প্রতি এত রাগ কিসের, এই যে তুই আমার প্রতি এত রেগে থাকিস সব সময়। এত বড় ঢপ পৃথিবীতে যে আমার ওকে পাশে প্রয়োজন, তখন তখন ঠিক পাশে ছিল সে, আমাদের হয়তো হেভি ঝগড়াঝাটি চলছে তার মধ্যে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আর আজকে আমি আমার দুই প্রিয় বন্ধু বিক্রম আর সোলাঙ্কির সঙ্গে শহরের সবচেয়ে গরম দিনে, উষ্ণতম দিনটা আসলে মানে ক্যালেন্ডার ইয়ারে কোন দিন পড়ে জানো? 21শে জুন। এই যে ফেস্টটা চলছে আগামী তিন চার দিন পর্যন্ত, ও আর আমি একই, যা ও পাবে সবাই আমি খুশি, তারপরে হিসেব করবে। তারপরে কি প্রেম, কি প্রেম, মানে আর এদিকে মানে যারা প্রেম করে বাস্তবে তারা কি ঝগড়াই হয়, অথচ প্রেম বেঁচে থাকে তারা বছরের পর বছর ঝগড়া। সেই হিসাবে দেখতে গেলে শাহরুখ খান আর কাজলের এতদিনে বিয়ে হয়ে যাওয়া উচিত করতাম যে দে উইল গেট ম্যারিড। দুটো মানুষকে অন স্ক্রিন প্রেম করতে দেখলে সত্যি মনে হবে যে ওদের যদি মানে রিয়েল লাইফেও প্রেম হতো তাহলে আমরা খুব খুশি হতাম। তো সেইখান থেকে মনে হয় যখন অডিয়েন্স এর মনে হয় যে বাহ, এদের এদের যদি সত্যিকারের প্রেম হতো বা এদের মতন করে যদি আমরা প্রেম করতে পারতাম যে কারণে সারা জীবন আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা ছেলে শাহরুখ খান সিনড্রোমে ভুগেছে, সারা জীবন শাহরুখ খানের সাথে কম্পেয়ার হতে হয়েছে, তাদের একটাই ইমাজিনারি শত্রু সেটা হচ্ছে শাহরুখ খান। ছোটবেলা থেকে এটাই ভাবতো নাকি তুমি তো বিক্রম? আজকাল এই কথাটা খুব খাচ্ছে। তো ঠিক আছে, আমি আজকে প্রশ্নটা করবই, কিন্তু দর্শক যেসব প্রশ্ন করেছে সেগুলো একটু উত্তর দিলে ভালো হয় না? যা তুমি জিজ্ঞেস করবে বলো। দর্শক 169টা প্রশ্ন, তুমি সবকটা জিজ্ঞেস করবে তারপর এটা মানে তাহলে একজন একজনের প্রশ্ন হলে অন্যজন কষ্ট পাবে, তো ভালো কি করা হবে? তাহলে এখানে আমি নিয়ে আমরা এই মুহূর্তে আছি, ওদেরকে জানিয়ে দিই যে আমাদের রাত্রি 3:30 মতো খোলা রাখতে হবে, মানে ওরা সব প্রশ্নের উত্তর দেবে। এবারে বলো, যদি আপনি তাড়িয়ে না দেয় আমাদেরকে একদম এমন কথা বলেছে, ফোনই আনলক হচ্ছে না, 179টা প্রশ্ন, ফোন ভাবছে যে খুলবেই না, ফোন গিভ আপ করে দিয়েছে, বলছে বাবা দরকার নেই এত প্রশ্ন আমার, বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, ও বুড়ো হয়ে গেছে, আমি বড় হয়েছি, আমি ছোটবেলা থেকেই বুড়ো অলওয়েজ। রাঙ্কি ইচ্ছে নদীকে কেউই ভুলতে পারে না, তো ইচ্ছে নদী থেকে যে প্রশ্নটা ছিল দেখ করব করা উচিত, অবশ্যই করো করো। এটা হচ্ছে বিক্রম দা আর সোলাঙ্কি দির একসাথে 8 বছরের ফ্রেন্ডশিপ কে কি কখনো কোন মানে এই 8 বছরের যে গ্যাপে তোমরা এসেছো নিজেদের ওই ইচ্ছে নদীর ব্যাপারটা কি মিস করেছো তোমরা? 8 বছরের গ্যাপে না, আমরা 2017 এ ইচ্ছে নদীর শুটিং শেষ করেছি, 2022 আমরা সর্বশ্রেষ্ঠ মধ্যে শুটিং, অ্যাকচুয়ালি 6 ইয়ার্স রিলিজ হচ্ছে এখন, তো সেভাবে দেখতে গেলে 6 বছর। বাট হ্যাঁ, মানে সোলাঙ্কি আমার বড় বড়ির বন্ধু, আমরা ইন জেনারেল আড্ডা মারতে ভালোবাসি, সরাইটিও করি সবটাই, তো যতবার আমরা আড্ডা মারি আলোচনা করি ইচ্ছানতি টপিক তো উঠে আসে, যতবার কাজ নিয়ে কথা হয়েছে ওর সাথে আমার যে একসাথে কাজ করব, মানে obviously as a human being as a, personally to we were always like kind of we knew each other, we were in touch, bondhu ebong shotru mile mishe, ha bondhuta ebong bondhutto ebong shotruta du rokom tai chilo, kintu kaaj jehetu kora hoyni
কাজের কথা যখনই হয়েছে, ইচ্ছা নদী ওয়াজ আ পার্ট অফ আর ডিসকাশন বিকজ উই অলওয়েজ অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ওয়ার্ক ইন সামথিং, মানে এমন একটা কোনো স্ক্রিপ্ট চেয়েছিলাম যেটা ইচ্ছা নদীর ওই ম্যাজিকটা আরো হয় ইচ্ছা নদীর মতন অথবা তার থেকে বেটার করে আমাদের রিক্রিয়েট করতে হেল্প করবে। সো এই ইচ্ছা নদী তো ডেফিনেটলি এসছে, আর ওটা খুব স্পেশাল একটা কাজ ছিল আমাদের দুজনের জীবনে, খুবই স্পেশাল নানান কারণে, নানান কারণে। ওরা এই এতগুলো যে কথা বললো না সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে, ঠিক আছে? এইবারে আমি বেছে বেছে প্রশ্ন করতে সুবিধা হয়ে গেছে। তোমাদের একসাথে একটা সুন্দর ওয়েব সিরিজ দেখতে চাই, অল টাইম ফেভারিট অন স্ক্রিন কাপল, আমরাও কাজ করতে চাই, আমাদেরকে কাজ করলেই আমরা কাজ করব। আপাতত 30শে জুন ফর শহরের উষ্ণতম দিন, আমরা 30শে জুন রিলিজ করছে শহরের উষ্ণতম দিনে বড় স্ক্রিনে। কৌলমি প্লিজ থিয়েটারে গিয়ে দেখো, দেখে জানিও কেমন লাগলো, আর এরপরে যদি আমরা আবার একসঙ্গে কাজ করার সুযোগ পাই নিশ্চয়ই করবো, অফকোর্স। এবার ট্রেলারটা খুব সুন্দর বলেছেন সাম দাস, এটা আমি বলতে পারছি না আসলে না স্নেহ, হ্যাঁ এইটাই তো, হ্যাঁ বড় খুবই ডিফিকাল্ট নাম স্নেহা সেন, হ্যাঁ স্নেহা সেন, স্নেহা সেন বলে অনেকগুলো নাম্বার আছে। খুব সুন্দর আগামী ছবির জন্য শুভকামনা রইল আমাদের সকলের প্রিয় রিজিমান চড়ুই পাখি ওরফে খড়ি, খড়ি আমার সেই খড়ি চক খড়ি আর কি, আরো বড় হও, ভালো কাজ করো এটা প্রার্থনা করি, একটু বলেছে। আর ঋদ্ধিমানের পাশে বেশি ভালো লাগে এর থেকে, বিক্রমের থেকে, এটা ব্যাপারে বিক্রম কি বলে, খড়িকে ভালো লাগে, আমি এটা আমি বলে দিচ্ছি সমস্যা সমাধান সব হয়ে যাবে, অনিন্দিতাকে ঋতুমানের পাশেই ভালো লাগে আর খড়িকে ঋদ্ধিমানের পাশে। বাহ কেয়া বাত, কেয়া বাত, অসাধারণ, ভেরি গুড আনসার, একদম। ভিক্টর বলেছে এনি স্পেশাল মোমেন্ট ফ্রম শহরের উষ্ণতম দিনে, এক নম্বর, দু নম্বর হচ্ছে ইচ্ছে নদী আবারও একসঙ্গে কাজ, মানে ইচ্ছে নদী টু যদি আসে তখন কি করবে? ইচ্ছে নদী টু হবে কিনা জানি না, কিন্তু শহরের উষ্ণতম দিনেও একটা প্রেমের গল্প, সেখানেও আমি আর সোলাঙ্কি কাজ করেছি, আমাদের মনে তো হয় সেরকমই একটা বিষয়, স্পেশাল মোমেন্ট, স্পেশাল মোমেন্ট অনেক আছে গোটা শুটিং এর মধ্যে, দেয়ার বিন মাল্টিপল স্পেশাল মোমেন্টস, এই 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 ছবিটা শুধু স্পেশাল মোমেন্টেই করতে। হ্যাঁ আমার মনে হয় ফর মি ইট উড বি ইফ আই সে আ স্পেশাল মোমেন্ট, ইটস নট অনলি বিটুইন মি অ্যান্ড হিম, ইট ওয়াজ আ স্পেশাল মোমেন্ট ফর আ লট অফ আস, বিকজ মানে আমাদের আরো যারা বন্ধু বান্ধব আছে আমরা, এটা আমার পার্সোনালি আসলে, আমি যেহেতু আমিও অনিন্দিতার মতো আর কি কলকাতা শহরটাকে ভীষণ ভালোবাসি, আমরা কলকাতার বিভিন্ন জায়গায় এমন জায়গাগুলোতে গিয়ে শুট করেছি যেগুলো খুব কি বলবো হ্যাপেনিং প্লেসেস অফ কলকাতা যেটা বলা যায়, বিভিন্ন গঙ্গার ঘাট, পার্ক স্ট্রিট, চত্বর, সেগুলো যদি বলো সেগুলোতে ইন জেনারেল কাজের সময় ছাড়া খুব একটা ঘুরতে যাওয়া এখন আর হয় না, সো ইয়েস বিং ইন দোজ প্লেসেস, যেমন একটা একটা জায়গায় আমি কলকাতায় এত বছর বড় হয়েও দে ওয়াজ আ প্লেস আই উইল নট রিভিল, দে ওয়াজ আ প্লেস ওয়ার আই ওয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম, ফর হিম ইট ওয়াজ দ্য সেম থিং, ও এত বছর কলকাতায় বড় হয়েছে কলকাতায় থাকা ওর, যদি সোলাঙ্কি মিডিয়া জার্নালিস্ট হয়ে যায় আমি ওর ইন্টারভিউ করবো একটা পর্দা ফাঁস।
এরপরে কোয়েশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং যে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ, মানি অর দ্য ক্যারেক্টার, মানে এটা যা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে তোমার রেমুনারেশনটা ইম্পর্টেন্ট না চরিত্রটা ইম্পর্টেন্ট? আমরা এই মুহূর্তে যেভাবে কাজ করার চেষ্টা করছি তাতে আমরা কি কাজ করছি এবং সেখানে আমাদের চরিত্রটা কেমন সেটা সব থেকে বেশি প্রাধান্য পায়। অবভিয়াসলি আমাদের সবার কাছেই সার্ভাইভ করাটা খুব ইম্পর্টেন্ট, হেন্স আমাদের সবার জন্যই টাকা পয়সা কামানোটা আপনাদের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু প্রায়োরিটি ওয়াইজ দেখতে গেলে কি ছবি করছি এবং তাতে আমাদের কি চরিত্র সেটা অনেকটা উপরে। আমার কাছে ব্যাপারটা সেরকম ভাবে আমি দেখি না, আমার কাছে মানে কি বলবো, মানে যখন আমি কোনো কাজ বাছি সেই কাজ থেকে আমার টেক অ্যাওয়েটা আমি ভাবার চেষ্টা করি, হোয়াট ইজ হোয়াট উইল বি মাই টেক অ্যাওয়ে ফ্রম ইট। সো মাই থিওরি ইজ ভেরি সিম্পল, ইদার আই গেট মানি or I get job satisfaction, I have to get any one of them. খুব ভালো। এরপরে যেটা আরেকটাই প্রশ্ন নেব, এটা মোটামুটি ভালো প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার যে এই সিরিয়ালের একটা চরিত্র হঠাৎ করে শেষ হয়ে গেল, এতে দর্শকের মনে খুব কষ্ট হয়েছে। তুমি একটা রিজাইন্ডার দিয়েছিলে অবশ্য যে কি কারণে তুমি ছেড়ে আসছো বা কিছু, কিন্তু তাও দর্শকের মন মানছে না। তো একটা সিরিয়াল থেকে চলে আসা বা একটা মাঝপথে ছেড়ে দেওয়া, এটা একটা মানে অনেক বড় ডিসিশন আর কি, এটাতে শুধু তুমি একা নও অনেকে যুক্ত থাকে, তুমি কি ঠিক ভেবেছিলে? দেখো প্রথম কথা, আমি যখন কাজটা শুরু করেছিলাম, যে কোনো কাজ যখন মানুষ শুরু করে সেটা ছাড়ার কথা ভাবে না, যে কোনো কিছু শুরু যখন করে তখন সেটা চালিয়ে নিয়ে যেতেই চায়, আমার ক্ষেত্রেও তাই ছিল। বাট আস্তে আস্তে যেটা হলো, ইনিশিয়ালি ইট ওয়াজ আ স্টোরি অফ থ্রি সিস্টার্স, তিন বোনের গল্প ছিল এবং তাদের প্যারালাল তিনটে লিড, মানে তিনটে তাদের অপোজিট হিরো এবং তিনটে কাপল। বাট যেটা আস্তে আস্তে হয়ে দাঁড়ালো যে ইট ওয়াজ মোস্টলি, এবং দর্শকরা ভালোবেসেছে এত ঋদ্ধিমান আর খড়িকে যে পুরো গল্পটা তখন ঋদ্ধিমান খড়ির গল্পই হয়ে দাঁড়ালো মোস্ট ইম্পর্টেন্টলি। এবার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল শেষের দিকে, মানে আমার এখনো তো গান ছাড়া ভীষণ ভালো চলছে, আই রিলি উইশ আরো অনেকদিন চলুক। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আই ওয়াজ ফিজিক্যালি নট ভেরি ওয়েল, আর আমি অনেকদিন ধরেই ভুগছি একটু একটু করে। আমার কি হয়, তুমি হট করে দেখতে পাবে না যে আমি খুব অসুস্থ হয়ে গেছি, আমি ভেতরে 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 অনেকদিন ধরে ব্যাপারটা চলতে থাকে, তারপর আমি হট করে বিছানায় পড়ি, আর যখন আমি বিছানায় পড়ি ইটস আ লং থিং, এটাই আমার হয়েছে, আমি অনেকদিন অসুস্থ হই না তখন তারপরে ফাট করে হয়ে যাই। সো আই ওয়াজ আন্ডার আ লট অফ স্ট্রেস বিকজ অবভিয়াসলি একটা টেলিভিশনের কাজ, তারপরে আমি অন্যান্য কাজও করছি, তো দুটো মিলিয়ে সব মিলিয়ে দ্য স্ট্রেস কোশ্চেন ওয়াজ আ লট, আর আমার আরো নানান অনেক ফিজিক্যাল প্রবলেমস হচ্ছিল যে কারণে আমি আর ওই যে পরিমাণ পরিশ্রমটা করা প্রয়োজন, একটা একটা কমিটমেন্ট থাকে সেইটা করে উঠতে পারছিলাম না। সো আই টক টু মাই প্রডিউসার্স, আই টক টু মাই চ্যানেল, আর এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এত কাজ করেছি, অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট সাপোর্টিভ প্রোডাকশন হাউসেস, আমি ছবি করেছি যে কদিন লেগেছে যেরকমভাবে লেগেছে সে কদিন সেরকমভাবে আমি পেয়েছি। একদিন কথা হচ্ছিল স্নিগ্ধাদির সাথে যে আমি ওয়ার্কশপস করবো হ্যান ত্যান, সেখানে বলেছিল আমাকে একটু আগে বলিস আমি তোকে ছেড়ে দেবো, টানা টেলিভিশনের একটা লিডকে সাত দিন ছেড়ে দেবেন উনি খুব ক্যাজুয়ালি বলে দিতে পেরেছিলেন বিকজ আর ভেরি অর্গানাইজড হাউস। সো সেসব নিয়ে আমার কোনো বক্তব্যই নেই, যে কারণে আমি আর ওটা ভাবতে পেরেছি। তো আমি চ্যানেলের সাথে কথা বলি, প্রোডাকশন হাউসের সাথে কথা বলি, ওরা সময় নেয়, অবভিয়াসলি বুঝতেই পারছো একটা টেলিভিশন লিডকে ছাড়তে হলে পুরো গল্পটাকে একরকমভাবে সাজাতে হয়। তো দে টুক দেয়ার টাইম, দে টুক 6-7 মান্থস, আই অলসো কমিটেড যে চলো আমি 6-7 মাস থাকবো তোমাদের সাথে, তোমরাও আস্তে আস্তে একটা কিছু ফিগার আউট করো, সেই সময়টা ওরা ডিজার্ভ করে, কিন্তু মাই হেলথ অলসো ডিজার্ভস আ লট অফ রেস্ট। তো সেটার পর সেই জন্যই আই হ্যাড টু লিভ, মানে দর্শকরা ভীষণ ওদের উপর রেগে গেছে, মোটামুটি আগের থেকে অনেকটা বেটার আছে, কি আছে দর্শকরা খুব রেগে গেছিল চ্যানেলের উপর এবং প্রোডাকশন হাউসের উপর, মানে আমি এটাই বলেছিলাম যে আমি যদি সুস্থ থাকি আর অনেক কাজ করবে, আমি এটাই বলেছিলাম যে আমি সুস্থ যদি না থাকতে পারি তাহলে আমার পক্ষে সম্ভব হবে না অন্য কোনো কাজ, এটা একদম রাইট ডিসিশন, আর সবারই আগে নিজের হেলথের কথাই ভাবতে হবে, হেলথ যদি ঠিক থাকে তাহলে সব ইভেন্টুয়ালি সবই ঠিক, করেক্ট।
আর বিক্রম এতক্ষণ গ্রুপ বুঝতে বসেছিল, বিক্রম আমার খুব মনে করছে তোমার পাশে কিন্তু ও মানে স্ক্রিনেই নয়, স্ক্রিনের বাইরেও একটা বিশাল সময় জুড়ে সোলাঙ্কি তোমার পাশে ছিল, এবং আমি নিজের চোখেও দেখেছি তোমার ভীষণ ক্রাইসিসের সময় মানে সোলাঙ্কি ওয়াজ ওয়ান অফ দেম, মানে যারা একেবারে ক্লোজ তারা তোমার পাশে ছিল। আমার এক্ষুনি এই মুহূর্তে একটা দৃশ্য মনে পড়ছে যে সোলাঙ্কি তোমার মানে তোমাকে কনসোল করতে গিয়ে তোমার কাঁধে হাত দিয়ে এমন ভাবে একটা দৃশ্য যেন একদম আমি দেখতে পেয়েছিলাম তখন ইচ্ছে নদীর থেকেই যেন উঠে এসেছে, মানে এটা ক্যামেরা অন ছিল না তখন। হ্যাঁ, এবং তোমরা এইভাবেই তোমরা বন্ধুত্বটাকে এতদিন বজায় রেখেছো। হ্যাঁ, মানে তুমি সোলাঙ্কিকে কিভাবে মানে এটা বলবে, তোমার ভেতরটা গ্র্যাটিটিউডটা কিভাবে উজাড় করবে? ভেতরকার গ্র্যাটিটিউড আলাদা করে উজাড় করে দিতে হবে বলে আমি বিশ্বাস করি না। আমরা একে অপরকে বহু বছর চিনি, বহু বছরের বন্ধু, আমাদের ভালো সময় ডিফিকাল্ট টাইমস মিলিয়ে মিশিয়ে এই বন্ধুত্ব আরও গ্রো করেছে দিনের পর দিন। আর এই বন্ডটা গ্রো করার কারণই এটা যে ওর যখন যখন মনে হয়েছে যে আমার ওকে পাশে প্রয়োজন, তখন তখন ঠিক পাশে ছিল সে। আমাদের ধরো তো হেভি ঝড়াঝড়ি চলছে তার মধ্যেও তাই, আর আমারও যতবার মনে হয়েছে দ্যাট আই ক্যান বি অফ সাম সাপোর্ট টু হার আমার জীবনে তাই হয়, মানে উইথ টাইম আমার মনে হয় This is what all we earn. জানো তো আমার মনে হয় দিনের শেষে কত টাকা রোজগার করলাম, কোন গাড়ি চললাম, কোন বাড়িতে থাকলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি একদমই টাকা পয়সা বা কি বলবো লাক্সারিটাকে একদমই আমি ছোট করছি না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমার যদি মনে হয় যে আই ওয়ান্ট আ বিগ কার, দ্যাটস নো প্রবলেম, বাট আমার মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হাউ মেনি গুড ফ্রেন্ডস অ্যান্ড হাউ মেনি গুড পিপল অ্যারাউন্ড ইউ ইউ হ্যাভ আর্নড, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফেমাস একটা কোট, তো এটা আমরা বলতে চাইছিলাম না, বাট আমরা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন কটা মানুষ সত্যি কষ্ট পাবে, কটা মানুষ সত্যি কষ্টে কাটবে বলবে তো কার, আমরা জানি দুজনের আছে একজনের না, সেটা আমি নামটা নিলাম না, তো দ্যাট উইল ডিসাইড যে মানে হাউ কিয়ানু রিভস একজন, আরেকজন জাকির খান, দে বোথ হ্যাভ ভেরি সিমিলার থট প্রসেস। আর জাকির খান বলে থাকে যে যখন আমি মারা যাবো তখন কটা মানুষ আমার জন্য সত্যি এসে কাঁদছে, দ্যাট উইল ডিসাইড যে আমি জীবনে কতটুকু ভালো করতে পেরেছি, কটা মানুষকে বন্ধু হিসেবে সত্যি আমি পাশে পেয়েছি। তো দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস, পিপল দ্যাট ইউ has beside you সবথেকে ডিফিকাল্ট টাইমে will prove how good a friend you have been as well. একদম এবং এটা তোমাদের ফ্যানদেরও এই কথাগুলো জানা উচিত, কারণ এই রিভেলেশন এটা একটা আমি আমি শেষ করার আগে এটাই বলে শেষ করব, যেরকম আমি আমার শেষ করে দেবে আরো কথা বলাবে খাবারের জন্য যাবো না খাবো একটু, সো না আমি 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 এটাই বলতে চাইবো, আমি এটাই বলতে চাইবো যে যেরকম আমরা আমাদের বন্ধুদের কাছে পেয়েছি, আমি সোলাঙ্কি আমি বিশ্বাস করি যে আমাকে যারা অনেক বছর ধরে ভালোবাসা দিয়ে আসছে তারা কোনো অংশে আমার ফ্যামিলির থেকে কোথাও কম না, এরা এক্সটেন্ডেড ফ্যামিলি, কারণ যদি সত্যি তারা আমাকে ফ্যামিলি বলে না মনে করে বা না মনে করতো তাহলে এরম ভাবে দিনের পর দিন খারাপ ভালো নির্বিশেষে এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারতো না। একদম একদম ঠিক, এবং যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা তো ছবির জন্য অনেকদিন অপেক্ষা করেছে দর্শক, ইচ্ছা নদী শেষ হওয়ার পরেই দর্শক ইমিডিয়েট পরেই চাইছিল যে বিক্রম সোলাঙ্কি আর আসুক ছবির জগতে বড় পর্দা, কিন্তু বেশি দিন লাগলো তোমার কাজ করতে, এটা দোষটা কার, প্রযোজকের না পরিচালকের না, না এটা দোষ না, শোভনের মেওয়া ফলে না ফলেছে, আচ্ছা আমার বিশ্বাস হচ্ছে তাই বিশ্বাস আমাদের। না দেখো একটা ছোট করে একটা কথা বলি, আই এম জাস্ট টেকিং দ্য কিউ ফ্রম ইউ, ইচ্ছা নদী খুব ভালোবাসার একটা প্রজেক্ট, তো আমাদের যেমন জন্য যেরকম দর্শকদের জন্য কিন্তু ইচ্ছা নদী ইজ এন ইমোশন, এই কথাটা আমি বোধহয় মোটামুটি গোটা ইনস্টাগ্রাম গোটা ফেসবুক জুড়ে সব জায়গায় সমস্ত দর্শককে লিখতে দেখেছি যে ইচ্ছা ইমোশন, তো তারা এত ভালোবেসেছে
কাজটাকে, আমাদের চরিত্রগুলোকে, আমাদেরকেও পার্সোনালি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ বিক্রম সোলাঙ্কি। সো আমাদের একটা দায়িত্ব বর্তায় কিছুটা হলেও যে কাজটা পরবর্তীবার কালে করব সেটা মিনিমাম জাস্টিসটুকু করা দরকার সেই ভালোবাসার প্রতি এবং সেই জুটিটারও প্রতি, যে কারণে আমাদের অপেক্ষা করা। ও এর পরে অনেক কাজ করেছে, আমি অনেক কাজ করেছি, কিন্তু সেরকম কোন কাজ আমাদের মনে হয়নি যে আমরা একসঙ্গে করা উচিত, না হলে অন্য কেউ অন্য কোনো ভাবেই নয়, আমাদের দুজনেরই করা উচিত। So thanks to Aritra. Aritra came up with this brilliant script. Yeah, and Roadshow Pro team and brilliant Shadow Pro team, Shadow Tanzer Pro team. So they came up with this beautiful script, and honestly speaking, I can speak on his behalf. Ami jani or eki boktobbo. We just could not say no to this. Acha ei eki dine to emon ekta chobi release korche jeta tomader projojok tar shonge mane eta 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 kilo ekta আমার মনে হয় যে দুটো সম্পূর্ণ আলাদা জনরার ছবি, দুটোর অডিয়েন্স একেবারে আলাদা হতেই পারে, একই দিনে দুটো বাংলা সিনেমা এর আগে বহুবার রিলিজ করেছে, এটা নিয়ে আলাদা করে কোনো বক্তব্য রাখার কারণ নেই। তুমি পরব্রত মন রাখতে কোন ছবিটা আগে দেখতে বলবে, শিবপুর আগে দেখতে বলবে না শহরের, কাকে বলবো? আমি খুব সেলফিশ অভিনেতা হিসেবে শহরের সন্ধান আগে দেখতে বলবো, অন্য কোনো ছবি না, মানে সেটা জারি ছবি না, আমি বলবো দেখুন দেখে জানান কেমন লাগলো, আপনাদের সমস্ত বন্ধু বান্ধব ফ্যামিলিদের জানান কেমন লাগলো। একদম, আমি তো দেখবো, আমার বন্ধুদের ফ্যামিলি নিয়ে দেখবো। এবং আমি সবশেষে জানিয়ে রাখি যে আমরা এখন বসে আছি আমিনিয়াতে, আমরা বেশ ভালো করে খেয়েছি। তো আমিনিয়াতে আজকে আমাদের একটা টিম ডিনার আছে, আমরা সবাই মিলে আড্ডা মারতে খেতে চেয়েছিল, হ্যাঁ সেটা এলো করা হবে কিনা জানি না, জানি না, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবে খেতে আমাকে, আমি খেয়ে নিয়েছি অনেকবার অনেকবার। এই বলে আমরা আজকের এই আড্ডা শেষ করছি, আপনারা প্লিজ 30 জুন রিলিজ করছে সর্বশ্রেষ্ঠতম দিনে গিয়ে থিয়েটারে দেখুন, সবাইকে নিয়ে গিয়ে জানান কেমন লাগলো, উইল ওয়েট ফর ইওর ফিডব্যাক। শর্মিলা দি আমাদের অনেক বছরের প্রচন্ড পছন্দের একজন মানুষ, খুব পরিচিত, আমরা যখন আমাদের কারিয়ার শুরু করেছি শর্মিলা দি থেকে আমরা অনেক সাপোর্ট, অনেক হেল্প, অনেক ভালোবাসা পেয়েছি, এবং আমার মনে হয় যে সারা জীবন যে ক বছর আমি কাজ করব শর্মিলা দিও কাজ করবে, উনি ওইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ শর্মিলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে দুজনকেও আর সিনেমা দেখবে, আমি নিয়ে তো মাঝে মাঝে খেতে আসা যায়, ডেফিনেটলি ডেফিনেটলি সিনেমা দেখে আমি নিয়ে খেতে একবার যাবে একবার, আমি তো আসবো ওকে নিয়ে আর বিক্রম বিল পে করবে আমার জন্য। ডান ডান টাটা।